গান তো গাইতে ইচ্ছে করে, কিন্তু সবার প্রথমে যেটা বাদশাতে সেটা হচ্ছে হারমোনিয়াম বাজানো। সুর তুলে ফেলা হয়, তালেও মিলিয়ে মেলানোটা সহজ হয়ে যায়, সব কিছুই হয়ে যায়, কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে হারমোনিয়াম। হারমোনিয়াম যেই চলে আসে, অর্থাৎ হারমোনিয়াম বাজিয়ে যখন কিছু গাইতে হয়, তখন সবার প্রথমে তাল গণ্ডগোল হয়ে যায়, সুর গণ্ডগোল হয়ে যায়, কথা গণ্ডগোল হয়ে যায়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মুখস্থ করে তারপর হারমোনিয়াম দেখে দেখে হারমোনিয়াম বাজিয়ে কোনো একটা গান, এই প্রসেসে দেখা যাচ্ছে যে একটি গানকে কমপ্লিট করতে বহু সময় লেগে যাচ্ছে। তাই হারমোনিয়াম বাজাতে গিয়ে কেন এত সমস্যা, কেন এত ভয়, এই বিষয়টার উপরই কিন্তু আমার এই সিরিজ চলছে। এর একটি পার্ট ওয়ান রয়েছে যেটা এর আগে আমি দিয়েছিলাম এবং আপনাদের ভালোবাসা সেই ভিডিওতে অনেক পেয়েছি। আপনারা বলেছিলেন যে এই টপিকের উপরেও যেন আমি আরও একটি ভিডিও তৈরি করি, তো আজকে এর পার্ট টু, অর্থাৎ আমি আজকে দুটো লেসন শেয়ার করব, যেটা হারমোনিয়াম বাজানোর ক্ষেত্রে আপনার ফিঙ্গারিংকে একটু ফাস্ট করে দেবে। তবে মনে রাখবেন, যাই লেসনই দিই না কেন, প্রতিদিন অভ্যাস না করলে কিন্তু, প্রতিদিন চর্চা না করলে কিন্তু এটা হবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন, যত সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেন। তবে চলুন চট করে লেসনটা আপনাদের সাথে শেয়ার করি। তবে সেক্ষেত্রে যেটা আপনারা একটু মনে রাখবেন যে ফিঙ্গারিং, অনেকে যেটা মনে করেন যে হারমোনিয়ামের ফিঙ্গারিং কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হারমোনিয়ামের ফিঙ্গারিংয়ের কোনো নির্দিষ্ট নিয়মে এটা চলে কিনা। অনেকে বলেন যে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু, এটাকে অনেকে বিশ্বাস করেন। অনেকে মনে করেন যে চার আঙুল দিয়ে গা বাজানো উচিত। তবে আমি মনে করি শুধু সারেগামা বা কিছু পাল্টাতেই এই ফিঙ্গারিং আপনি ধরে রাখতে পারবেন, কিন্তু যখন আপনি কোনো গান গাইবেন, কোনো রাগ গাইবেন, কোনো তান গাইবেন, তখন এত ফিঙ্গারিং মনে করে করে কখনোই বাজানো সম্ভব নয়। তাই কোনো ফিঙ্গারিংয়ের কোনো নিয়ম আমি রাখছি না, শুধু যে ডিসিপ্লিনটা মেনে রাখতে হবে যে আঙুলগুলো রিডের ওপর পড়ে থাকবে, যখন যেটা মনে হবে তখন সেটা প্রেস হবে, থাম সবসময় তলা দিয়ে নিয়ে যেতে হবে এবং কোনো সময় আঙুল কিন্তু এই পজিশনে আসবে না। এই কটা জিনিস যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন এবং দ্রুততার সাথে হারমোনিয়াম বাজাতে পারবেন। তাহলে চলুন চট করে চলে যাই লেসনে। তো লেসন ওয়ানের যে প্যাটার্নটা আছে সেটা আগে আপনাদের বলে দিই, আপনারা স্ক্রিনে এর পুরো নোটেশনটা দেখতে পাচ্ছেন, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন এবং এটাকে আগে একটু মুখস্থ করে নিন। প্যাটার্নটা সারেগা সারেগা সারে সাগা রেগা সারেগা মা। তো এইবার আমি এই প্যাটার্নে বাজিয়ে যাব। তাহলে এটাকে ধীর করলে এটা যখন হাতে বসে যায়, যদি মনে হয় যে এর থেকেও স্লো বাজাতে চাইছেন বাজান, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন না হারমোনিয়ামের দিকে, কখনো তাকিয়ে দেখবেন না, না দেখে বাজানোর চেষ্টা করুন। নিয়ম, সবসময় রিডের ওপর হাত পড়ে থাকবে এবং এইভাবে একটা একটা করে এইভাবে বাজাবেন না, যা থাকবে পড়ে থাকবে এবং এইভাবে বাজানোর চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসছি আমরা লেসন টুতে।
লেসন টুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সারেগামা পাদানিসা সানিদাবা মাগিরেসা আমরা বাজাবো। তারপরের বার আমরা রে বাজাবো না, এদিকে আমরা নি বাজাবো না, বাকি পুরোটাই বাজাবো। তারপরে আমরা গা বাজাবো না, এদিকে ধা বাজাবো না, আমরা পুরোটাই বাজাবো। তো কীভাবে দেখুন, প্রথমে একটু ধীরে আপনাদের দেখাই। এই সিম্পল ব্যাপার। এবার এটাকে একটু ফাস্ট, এটাতে কি হবে, কোনো সময় আমরা যখন কোনো দ্রুত তান বাজাই বা কোনো কিছু বাজাই, তখন একটা নোট থেকে আরেকটা নোট জাম্প করতে গিয়ে আমাদের অসুবিধা হয় বা ভুল নোটে হাত পড়ে যায়। এটা তার মেজারমেন্টটা করার জন্য এই প্র্যাকটিসটা। আর একবার দেখুন, সিম্পল, এটাকে যতটা ফাস্ট পারবেন অভ্যেস করবেন। তাহলে এই ছিল কিভাবে দ্রুত আপনি নিজের হারমোনিয়ামের সাথে নিজের ফিঙ্গারিংকে সেট করবেন। আশা করি এই লেসন আপনাদের অনেক কাজে দেবে। এবং পরবর্তী যদি আপনারা চান যে এরপর আমি আরও অ্যাডভান্সে কোনো কিছু লেসন নিয়ে আসি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটাও আমাকে জানাতে হবে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিংক রয়েছে ডিসক্রিপশন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।